দিয়েছি, সরষের তেল দিয়েছি, আর আমি আলুগুলো প্রথমে ভেজে নেব ভালোভাবে। আজকে আমি দেখাবো আলু দিয়ে মটনের ঝোল। আলুগুলো আমি লাল করে ভেজে নেব, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এটা চারটে আদা আর রসুন, এই কটা আমি একসাথে পেস্ট বানিয়ে নেব। কাজু বাদাম কটা আমি পেস্ট বানিয়ে নেব। ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আমি এটা একটা হালকা করে ভেজে পাউডার বানিয়ে নেব। মাস্টার্ড অয়েল দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, দারচিনি, লবঙ্গ। আমি অল্প দেড় কেজি মটন রান্না করতে হবে। এখন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়োটা, তারপর দিয়ে দেবো হলুদ, এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ভালো করে মাংসটা আমি কষিয়ে নেব। টক দই দিয়ে দিচ্ছি আমি কিছুটা, আলাদা টেস্টের জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন কতটা জল উঠে গেছে। এবার কাজুর পেস্টটা আমি ঢেলে দিয়ে দিচ্ছি, পেস্ট আগে চারটে পাঁচটা ছিটে দিয়ে নামিয়ে নেব। প্রেশারের মধ্যে আলু দিয়ে দিচ্ছি, ভাজা আলু যাচ্ছে। Thank you.